এই ভিডিওটা অনেকদিন আগে থেকে তোমাদের সাথে শেয়ার করব করব করে করাই হয়নি, তো আজকে টাইম পেলাম তাই এডিট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা প্রায় 1 থেকে 1.5 মাস আগের ভিডিও। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের কেরালা ত্রিশূর চিড়িয়াখানা, তো সেখানে আমরা গিয়েছিলাম। তো অটো করে গিয়েছিলাম সবাই মিলে, তারপরে এখানে টিকিট টিকিট কেটে এখানে কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম, তারপরে হচ্ছে পানির বোতল কিনলাম। তো এর মধ্যে স্টিকার মেরে দিল 20 টাকা করে হচ্ছে ভেতরে যেন না ফেলা মানে নিষেধ, তো সেই কারণে স্টিকার মেরে দিল 20 টাকা করে 40 টাকা জমা নিল, এটা নাকি এখানকার নিয়ম। তো যাই হোক, এখানে ভেতরে ঢুকতেই তো টিয়া পাখি, তারপরে হচ্ছে প্যাঁচা ট্যাঁচা দেখলাম। তো এর আগে যখন আমি এসেছিলাম তখন খুব একটা কিছু ছিল না আমার মানে জানা নেই, অনেক বছর হয়ে গেছে, তো এখন কিছু পাবো কি না। তো মেয়ে বায়না করছিল খুব কদিন ধরে, তো চিড়িয়াখানায় যাব চিড়িয়াখানায় যাব, তো সেই কারণে ভাবলাম চলো টাইম যেহেতু পেয়েছি ঘুরে আসি। আর এখানে বসে আছে প্রচুর প্যাঁচা, হ্যাঁ এগুলো তো আমরা খুব একটা দেখতে পাই না, এখন আর দেখা যায় না সেরকমভাবে প্যাঁচা ট্যাঁচা। তো সামনে তারপরে একটুখানি গিয়ে তারপরে শিয়াল ছিল। তো আমি যখন এসেছিলাম আজ থেকে 4-5 বছর আগে তখন কিন্তু শিয়াল অনেকগুলো ছিল, আর এখন গিয়ে দেখছি মাত্র একটা। তো তারপর একটুখানি আগিয়ে গিয়ে উট পাখি দেখলাম, উট পাখিগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল। তারপর কিছু ছিল হরিণ, তারপর তো চলে এলাম একটুখানি আগে, তো একটা কুমির ছিল। এর আগে আমরা যখন এসেছিলাম কুমিরগুলো মানে অন্যদিকে ছিল, এবারে এদিক থেকে মানে বুঝতে পারছি না ঠিক একই জায়গায় আছে বা অন্য জায়গায়। তো একটু ব্রিজ মতো করা ছিল, ব্রিজ থেকে ওইদিক দিয়ে এদিকে চলে এলাম। তো তারপর এখানে বিভিন্ন ধরনের হরিণ ছিল, মানে 3-4 রকম হরিণ আছে, ছোট বড় শিংওয়ালা শিং ছাড়া, তো সেগুলোকেই পার্টিশন করে করে রেখে দিয়েছিলো। তো খুব একটা মানে এখানে চিড়িয়াখানাতে খুব একটা কিছু নেই। তো মেয়ে বিরক্ত করছিল কদিন ধরেই, খালি বলছিল চিড়িয়াখানায় যাব চিড়িয়াখানায় যাব, তো সেই কারণেই আমরা চলে এলাম, তো নাহলে কোনো ইচ্ছা ছিল না আমার। এখানে চিড়িয়াখানাতে খুব একটা কিছু নেই, তো এখানে হরিণগুলো ছিল ওইগুলোর মাথায় শিং ছিল না, একটু বড় বড় ছিল, অনেক ছিল, অনেকগুলি হরিণ ছিল। তো হরিণ তো 3-4 রকম দেখলাম, তারপর এদিকটা এসে দেখছি একটু বড় বড় শিংবালা, তারপর এদিক তার পাশে ছিল হচ্ছে এই হিপোপটামাস। তো প্রথমে আমরা এই দুটো হিপোপটামাস দেখলাম, ভাবলাম হয়তো এই দুটোই আছে। তো তারপর এদিকে ঘুরে দেখি এখানে একটা বিশাল বড় ছিল, তো এটা আলাদা করে রেখেছিল, কেন জানি না, বলতে পারবো না কেন রেখেছিল আলাদা করে। তো তার মধ্যে দেখছি এখানে দুটো হরিণ মারপিট লেগে গেছে, তো সেটা ভিডিও করতে করতে ওদের মারপিট থেমে গেছে। তো তারপর চিড়িয়াখানার ভেতরেই ছিল হচ্ছে একটা ছোট্ট হচ্ছে পার্ক মতো ছিল বাচ্চাদের, তো বাচ্চারা ওখানে রেস্ট টেস্ট নেবে, তো একটু খেলবে, এই জন্যই হয়তো ছিল। তো এখানে আমার মেয়ে থাকে কেন, ও তো ওর কাজ শুরু করে দিয়েছে। তো তারপর এখানে একটা গোল ঘোড়া ছিল, ওর মধ্যে ছেলে মেয়ে দুজনেই চেপেছিল, বেশিক্ষণ চাপেনি, বেশিক্ষণ চাপাইনি, তো মিনিট দুয়েক চাপিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে একটা মানে ঘোড়া টাইপের কিছু একটা ছিল, হাঁস টাইপের, তো ওর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে তারপর দোলনা মানে সমস্ত কিছু আমার মেয়ে একবার করে চেপে নিল, ওর মতো করে চেপে হয়ে গেল। তো এবার আমরা বসেছিলাম ওখানে, ওরা দোলনা চাপছিল, তো আমি আর আমার হাজবেন্ড, তো তোমাদের সাথে পুরো পার্কটা শেয়ার করলাম। তো তারপর এসে এদিকটা এসে দেখি একটা পিঙ্ক কালারের মানে মোষ না গরু বলবো এটাকে, ঠিক বলতে পারছি না। তো তারপর ছিল হচ্ছে এদিকে বাঘ, আর হ্যাঁ একটা জিনিসই ভালো লেগেছে, বাঘের গর্জনটা। তো এদিকে থেকে এদিকে যখন এসেছিলাম এই বাঘটা না দেখো, তো তোমরা শুনতেই তো পেলে বাঘটা কেমন সাউন্ড করে মানে গর্জন করলো, একটা লোকের ওপরে খেপে গিয়েছিল। তো তারপর ওদিক থেকে বেরিয়ে এসে চলে এসেছি সামনে সাপের ঘরের দিকে, তো আমার সাপগুলো দেখে কেমন জানি না কেন গাটা ঘিন ঘিন করছিল আর কেমন ভয় ভয় লাগছিল। তো এখানে সবগুলো সাপ তোমাদের সাথে শেয়ার করিনি, কেন দূরে দূরে ছিল তো অতটা বুঝতে পারছি না, আর মালিয়ামে যেহেতু নাম লেখা ছিল ইংলিশে ছিল না, তো সেই কারণে কোনটা কী সাপ জানি না। তো এখানে একটা বড় মাইল সাপ ছিল, এটাকে একটা কাঁচের ঘরের ভেতরে রেখে দিয়েছিল বড়, এটাই দেখো তোমরা ভালো করে দেখতে পাবে। তো তারপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা অটো করে, তো এখানে যেহেতু বেশিক্ষণ টাইম হয়নি, তো তার জন্য যাবো হচ্ছে পার্ক। তো পার্কেও চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, তো এখানেও কিছুক্ষণ থাকবো, তো কিছুক্ষণ থেকে চলে যাব, যেহেতু কম সময়ের জন্য এসেছি, কম সময় বলতে কি সেরকম কিছুই ছিল না চিড়িয়াখানায়, তো সেই কারণে তাড়াতাড়ি ঘোরাঘুরি হয়ে গিয়েছিলো।
দিয়ে তারপর ভাবছিলাম হাতে টাইম আছে কি করব, এখন তো বিকাল হয়ে আসে, তো ভাবলাম চলো একটু চিড়িয়াখানায় যাই। তো তারপর এখানে আমার ছেলেও দোলনা চাপছে, এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, তখন আমার মেয়ে ছিল 7 মাস বয়স, তখন ও চেপেছিল, আর এখন আমার ছেলে 1 বছর 1 মাস বয়স, ও কিন্তু চাপছে। এগুলো কিন্তু খুব এনজয় করে বাচ্চাটা বেশিরভাগ এই দোলনাটা। তো যাই হোক, চলো ওরা কতক্ষণ থাকে দেখি, তারপর তো বাড়ির দিকে রওনা দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি এখানে একটা মানে মানে কি বলবো, ওটাকে স্লিপ ছিল, স্লিপটা অনেক বড় ছিল, মেয়ে বায়না করছিল ওটা চাপার জন্য। তো তারপর দেখতে পাচ্ছ তোমরা, ওরা উঠলো ওপরে, তোমরা নিশ্চয়ই দূর থেকে দেখতে পাচ্ছো। আর হ্যাঁ, ওখান থেকে লাপাতে লাপাতে এমনভাবে পড়ে গেছে, তো ভাব মানে ভীষণ জোরে মাথায় লেগেছে, তার নিচে বালি ছিল বলে, তাই না হলে আরও জোরে লাগতো হয়তো। তারপরে মেয়ের কান্নাকাটি করছিল বলে মানে একদমই থামছিল না, ওকে ভোলানোর চেষ্টা করছি দোলনা চাপিয়ে, তো না সেই বলছে মাথায় লাগছে। তো তারপর এদিকে চলে এলাম বাইরের দিকে, তো বাড়ির জন্য রওনা দেবো। তো বাইরে খেলনার দোকান বসেছিল প্রচুর, তো মেয়ে কাঁদছিল যেহেতু, ওকে ভোলানোর জন্য খেলনা টেলনা কিনছিলাম। আর খেলনা তো এখান থেকে কিনে যাবেই, সেটা তো একদম মাস্ট, পার্কে এলে পার্কের সামনে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয়। তো মেয়ের মাথায় খুব জোরে লেগেছে, তো সে কারণে ভাবছি বাড়ি চলে যাচ্ছি, আর ভালো লাগছে না, তো চলো।